ওনার উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে। উনি আশঙ্কা করেছিলেন যে উনি খুন হয়ে যেতে পারেন, তাই জন্য উনি থানায় অভিযোগও জানিয়েছিলেন আমি খুন হয়ে যেতে পারি। ও খুন হয়ে গেলে কারা কারা দায়ী থাকবে সেটাও উনি থানায় জানিয়েছিলেন, কিন্তু পুলিশ কখনো ওনার অভিযোগকে কোনোই পাত্তা দেননি বা গুরুত্ব দেননি। তাই জন্যে আমরা কিছু ডকুমেন্টস আমরা ভিডিওর মাধ্যমে রেখেছি, আপনারা দেখুন। আগের একটা ভিডিও আপনাদের দেখেছিলাম, আবার একটা একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি, দেখুন।